বিসমিল্লাহ রহমানের রাহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও আপনাদের মাঝে চলে আসলাম অসংখ্য পাত্রপাত্রীর সন্ধান দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন। বিয়েশাদির কাজ কিন্তু প্রত্যেকটা পরিবারেই থাকে। তো আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 0197186021। আরেকটা নাম্বারও আছে, 0171186021। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আমাদের অফিস প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই খোলা থাকে। আপনারা ইনশাআল্লাহ চলে আসতে পারবেন। বিয়ে শাদির জন্য কোনো আর চিন্তা নাই, কান্তা আপা আপনাদের মায়ের মতো, বড় বোনের মতো ইনশাআল্লাহ দায়িত্ব পালন করে যাচ্ছি। সকল প্রশংসা এই আল্লাহর, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান। আমরা ওসিলা মাত্র। আসলে সমাজে ভালো ভালো কাজ যদি আমরা যদি প্রতিটা ক্ষেত্রে যদি একটু মানুষের কল্যাণে কাজ করি, তাহলে হয়তো সমাজটা এত অস্থিরতা এত কিছু কিছুর মধ্যেই থাকবে না। দেখা যাবে আসলে একে অন্যের প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটাই ছড়িয়ে যাবে সব সর্বক্ষেত্রে। নিজে কী পেলাম, নিজের কি ডিগ্রি, নিজের অর্থ সম্পদ জমায়ে না রেখে মানুষকে কতটুকু দিতে পারলাম, মানুষের জন্য কতটুকু কী করতে পারলাম, সেটাই হোক প্রতিটা মানুষের মূল লক্ষ্য, আমি তাই মনে করি। তো আমি এই মুহূর্তে বেশ কয়েকটা পাত্র চলে আসছে আপনার, যেই পাত্ররা অবিবাহিত ওরা সবাই 22 থেকে প্রায় 30-এর মধ্যে বেশ কিছু খুব বেটার কিছু পাত্র আসছে, যাদের কথা আমি বলছি। আমার পাত্রী বোনদের আমি আহ্বান জানাচ্ছি, যাদের সাথে মিলে যাবে অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন সরাসরি অফিসে। আমি কিন্তু প্রতিদিনই আছি প্রতিক্ষণ আপনাদের মাঝে। তো এই পাত্রর বাসা হচ্ছে আমাদের বনশ্রীতেই, ডেট অফ বার্থ হচ্ছে 91, হাইট হচ্ছে 5'7". সে হচ্ছে বিবিএ এমবিএ করে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, বিদেশি ফার্মে, ঢাকায় নিজের বাড়িটারই আছে। ওরা চাচ্ছিল একটু ভালো একটা ফ্যামিলির মেয়ে, মোটামুটি ওর সাথে বয়সের সাথে মিলে এত রিকোয়ারমেন্ট নাই। আরেকটা পাত্র, সে হচ্ছে ইঞ্জিনিয়ার, বিসি ইঞ্জিনিয়ার, তার ডেট অফ বার্থ 90, ও সরকারি জব করে। ওর বাবাও শিল্পপতি, পিএইচডি করা, বোন মাও খুব উচ্চশিক্ষিত, ছেলে সরকারি যেহেতু জব করে, ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। যদি আপনাদের কোনো কেউ কারোর সাথে মিলে যায় অবশ্যই যোগাযোগ করবেন। আরেকটা ছেলে, সেও সরকারি, এই কয়েকটা সরকারি চাকরিজীবী তো অনেকেই খুঁজছেন। একটা ছেলে, ওরও ডেট অফ বার্থ 94, ও বিসি ইঞ্জিনিয়ার, ও সরকারি একটা জব করে, এক ভাই এক বোন, ফ্যামিলি খুবই ভালো। তো ইঞ্জিনিয়ার ছেলের জন্য ওরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আদার্স কোনো পেশা চাচ্ছে। আরেকটা ছেলে সরকারি ব্যাংকে আছে, সে হচ্ছে বিসি ইঞ্জিনিয়ার, বা যতগুলি মানে যখনই যেই ছেলে আসে সেই অনুযায়ী অনেকগুলি আসে। সে হচ্ছে ব্যাংকে জব করে, ওরও 95 ডেট অফ বার্থ, ওর বাসা হচ্ছে বনশ্রী, 5'9" লম্বা, ছেলে হ্যান্ডসাম দেখতে, ওরা একটা ভালো মেয়ে চাচ্ছে। তো আরেকটা ছেলে, সে হচ্ছে 90 ডেট অফ বার্থ, ওর হাইট হচ্ছে 5'6", বনানীতে বাসা, মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, ও লেভেল করা, খুব ভালো ফ্যামিলি, ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, উপযুক্ত মেয়ে যারা যেই অনুযায়ী। আরেকটা ছেলে, সে হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 93, হাইট 6'3", এই ছেলেটা হচ্ছে ব্যাংকের ভালো অফিসার হিসাবে জয়েন করছে, ওর জন্য একটা ভালো সম্মাননা পাত্রী মানে আহ্বান করছে। এদের মানে প্রত্যেকটা ছেলেই বলে দিয়েছে যে মোটামুটি মানানসই বেশ কিছু আসছে যেগুলি কিনা আমার খুবই ইমার্জেন্সি দরকার, যেমন ইঞ্জিনিয়ারই বেশিরভাগ। আরেকটা ইঞ্জিনিয়ার, বাবা মার একমাত্র সন্তান, 96 ডেট অফ বার্থ, হাইট 5'7", নিজের বাড়িটারই আছে, ছেলেটা ব্যাংকে জব করে, ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। খুব মানে এগুলি সব রেডি, মেয়ের ছেলের বাবা মারা একটাই কথা বলছে যে আপা আমাদের সব রেডি, শুধু আপনি মেয়ে দুই পক্ষের পছন্দ হবে, আমরা কাজ করার জন্য প্রস্তুত। তো সেজন্যই আমি আসলাম আপনাদের মাঝে। এছাড়াও কিন্তু বেশ কিছু আচ্ছা, আরেকটা বুয়েটির ইঞ্জিনিয়ার, ওর বোনটাকেও বিয়ে দিছি আমি, 95 ডেট অফ বার্থ, 6'2", তো তারা চাচ্ছিল একটা ভালো একটা মেয়ে। তো এই এছাড়াও কিন্তু আমাদের বিবিএমবির আরও অসংখ্য পাত্র আসছে। তারপরে আরেকটা ছেলে, এও বিউটির ইঞ্জিনিয়ার, সেও 86 ডেট অফ বার্থ, বাবা মার একমাত্র সন্তান, সে মাল্টিনেশনাল কোম্পানিতে জয়েন করছে বাংলাদেশে এসে, খুব ভালো পজিশন, ওর জন্য একটা মেয়ে চাচ্ছি। এছাড়াও কিন্তু বিবিএর এমবিএর অসংখ্য পাত্র আসছে। আমার মনে হয় আমার পাত্রী
পক্ষরা যারা আছেন, যাদের উপযুক্ত মেয়ে আছে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আল্লাহর হুকুম থাকলে হয়তো ভালো ছেলে মিলে যেতে পারে। সকল প্রশংসায় আল্লাহর, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান। আমরা ওসিলা মাত্র, আমরা কিন্তু আপনাদের জন্য যেটা ভালো সেটাই সবসময় করব, এবং এটাই আমি মনে করি। কারণ প্রতিটা কাজের কিন্তু মানুষকে আমরা হয়তো সাময়িকের জন্য আমরা বুঝিয়ে দিতে পারলাম, কিন্তু আল্লাহর কাছে তো জব দিতে হবে। সবসময় এটাই মাথায় রাখতে হবে, আমি একটা ভালো কাজ করলে এই কাজটার যে আরেকটা মানুষের যে উপকার হলো সেটা দিয়ে কিন্তু আমার কিছু আসুক বা না আসুক, মনের যে দোয়া, এই মনের দোয়াতেই মানুষ সুস্থ থাকে। আমি মনে করি প্রতিটা ক্ষেত্রে মানুষের সুস্থতার চেয়ে বড় আর কিছুই নাই। টাকা পয়সা অর্থ সম্পদ অট্টালিকা, কিন্তু আপনি নিজে অসুস্থ কোনো লাভ নেই। সেজন্য মানুষের কল্যাণে কাজ করতে হবে। এবাদত বন্দেগী নামাজ রোজা মানুষের কল্যাণ, এগুলি করেই আল্লাহকে আল্লাহর কাছে পাওয়া যায় তার পুরস্কার। সেটা আমি প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণই অনুভব করছি। সকল প্রশংসায় আল্লাহর, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান। আমি আপনাদের মাধ্যমে দোয়া চাই, আপনারা দোয়া করবেন সুন্দরভাবে মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারি। বিভিন্ন মানে আমি একজন নারী প্লাস এই যে একটা প্রতিষ্ঠান, এটা হয়তো আমি হাজার মানে 100% হয়তো আমরা 55%। আগে অবশ্য অনেক বিয়ের রেট ছিল, কিন্তু এখন হচ্ছে কি সবাইকে সরাসরি নাম্বার দিয়ে দিই, সবাই কাজ হয়ে যায় আর জানায় না। যতটুকু জানি তাতে দেখা যায় আমার 80% ইনশাআল্লাহ সফলতা আসে। তো আমার নিজের সফলতা দিয়ে আমি কোনো কিছু কখনো মনে করি না। আমি আপনাদের জন্য কি করতে পারলাম, আপনাদেরকে আমি মানুষকে কী দিলাম, সেটাই আমার সফলতা। তো আপনারা সবাই আসবেন নিশ্চিন্ত নির্ভয়ে, আমাদের প্রতিষ্ঠান আপনাদের জন্যই, আর আপনাদের সাহায্য সহযোগিতা নিয়েই কিন্তু এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে সেই সুদীর্ঘ 30 বছর ধরে। তো আমি সবসময় মনে করি যে সকল প্রশংসায় আল্লাহর, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান। আমি আল্লাহর মহানের কাছে লজ্জিত, আমি আল্লাহর কাছেই চাই আল্লাহ আমাকে কোনো না কোনোভাবে বিপদমুক্ত করে। সেজন্য আমি প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা যারা উপযুক্ত পাত্রপাত্রী খুঁজছেন আমাদের কাছে তো বলবেন, আমরা তো আর বানাই দিতে পারবো না, কিন্তু উপরে আল্লাহ কিন্তু আপনার রিজিক লিখে রাখছে কোথায়, কিন্তু ভাগ্য আল্লাহ পরিবর্তন করে এটি কি নামাজ রোজা দোয়ার বরকতে। মানুষের কল্যাণ হলে মানুষের দোয়া, এটাই হচ্ছে মূল কথা। আপনারা আল্লাহর কাছে যাবেন, আল্লাহ আপনি আমাদের মনের মানুষ মিলিয়ে দেন ভালো। কারণ একটা বিয়ের মাধ্যমে কিন্তু মানুষের জীবন, এই যে আমি আমার যদি আজকে যদি মানে সত্যি কথা যেটা বলতেছি বা মানে ভালো একটা জায়গায় বিয়ে হতো, আমি হয়তো মানে এই জীবন তারপরও আমি কিন্তু হ্যাপি। কারণ আমি আমার কিছু দরকার নাই, আমি যে মানুষকে আমার একটা ফোনে একটা নাম্বারে আমি যে এই যে মানুষের কল্যাণ করতে পারছি, এটাও আল্লাহর কাছে আমি হাজার শুকরিয়া আদায় করছি। আর বিয়েটার মাধ্যমে কিন্তু মানুষের পরিপূর্ণ জীবন হয়। সেজন্য বিয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা সবসময় চিন্তা করবেন মানুষটা কেমন, সে আল্লাহর ভয় আছে কি না। সে একটা মানুষ, সে আরেকটা একটা পরিবারের যে একটা মেয়ে বা একটা ছেলে, তারা তার পরিবারটা কতটুকু করতে পারবে সেটাও কিন্তু একটু চিন্তার বিষয়। তাই আমি একজন সামান্য মানুষ, আমার আপনাদেরকে জ্ঞান দেওয়ার কোনো কিছু নেই, তাও আমি কিছু কিছু কথা বলি শুধুমাত্র বাস্তব অভিজ্ঞতা থেকে। ছেলে হোক মেয়ে হোক, যেটাই দেখবেন সবাইকে প্রথম দেখবেন যে সেই পরিবারটা নামাজি কিনা, সেই পরিবারের মানুষগুলি আল্লাহর প্রতি তার ভয় আছে কিনা এবং মাদকাসক্ত না কিনা, এটাই সবচেয়ে বেশি বড় প্রয়োজন এখন বর্তমান যুগে। আর সবাই ধৈর্য ধরবেন, ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে, ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করে। আমরা আপনাদের কাছে একটাই অনুরোধ, আমরা যাতে এই প্রতিষ্ঠানটা টিকিয়ে রাখতে পারি সেজন্য আপনাদের সাহায্য সহযোগিতা দরকার। সবাইকে অনেক অনেক সালাম এবং দোয়া, আপনারা দোয়া করবেন। ও হুজুর আসেন, আসসালামু আলাইকুম। তো সবাইকে বলছি মানে প্রতিদিনই মানে অফিসে আল্লাহ রহমতে কি বলবো, আমাদের মসজিদ মাদ্রাসা ইতিমখানা থেকে আমাদের ভাইরা আসে, আলেমুলামারা আসে। তো আমার নিজের যতটুকু সম্ভব আমি যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাদেরকে কি আমি কিছু দিতে পারি, দেই। আচ্ছা ঠিক আছে, তো সবাই দোয়া করবেন মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারি। এতিম অসহায় গরিব যারা আছে দুঃখী, তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন সবাই ইনশাআল্লাহ। তাহলেই একটা সুন্দর পরিবার এবং পরিবেশ সৃষ্টি হবে, সমাজ সৃষ্টি হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আল্লাহ আকবার।